হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি প্রবাল মিত্র, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। এখানে তোমাদের সাবজেক্ট স্পেসিফিক টিচার দ্বারা তোমরা এখানে পেয়ে যাবে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি, যেমন ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, সংস্কৃত এবং দর্শনের মতো গুরুত্বপূর্ণ ক্লাসগুলি। তোমরা যারা যারা এখন অ্যাডমিশন নিতে চাইছো, যারা যারা ভাবছো যে আমরা ভালো রেজাল্ট করতে চাই, আমরা ভালো র্যাঙ্ক করতে চাই, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আমাদেরকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8509456622। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্কে যুক্ত হয়ে গেলে তোমরা সপ্তাহে দুদিন করে ক্লাস, এমসিকিউ, এসিকিউ সলভ, বিগত 5 বছরের প্রশ্ন উত্তর সলভ, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এই বিষয়ে তোমার আর চিন্তার কোনো কারণ থাকবে না, ঠিক আছে? তো চলো শুরু করতে চলেছি আজকের ক্লাস। তবে ভালো করে শুনবে, আজকে আমি কিন্তু তোমাদের সামনে কোনো টপিক নিয়ে কিন্তু আলোচনা করব না। তোমাদের আজকে আলোচনা করব প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় তোমাদের যেটা আছে, আগের দিন তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে প্রথম অধ্যায়ে যে টপিকটা আছে, অর্থাৎ তোমাদের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করব, যে চ্যাপ্টারে কোন কোন বিষয়গুলির উপর পড়তে হবে, কোন কোন বিষয়গুলি থেকে প্রশ্ন আসতে পারে, এবং প্রথম অধ্যায় সম্পর্কে একটা কনসেপ্ট, একটা ধারণা আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাই যে দেরি করবো না, চটপট চলে যাবো ক্লাসে, ঠিক আছে? তো চলো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে বোর্ডে অনেকগুলো টপিকস লিখে নিয়েছি, যেমন পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য, পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, এবং তার সাথে সাথে দিয়েছি জাদুঘরের বিকাশ। অনেকগুলো টপিকস, মনে হচ্ছে অনেকগুলো জিনিস আছে, এতগুলো আমরা কি করে করতে পারবো, তাই তো? তো এ বিষয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে ধাপে ধাপে আলোচনা করে দেবো, কারণ প্রথম অধ্যায়ে এই কয়েকটা টপিক পড়লেই কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু তোমাদের হয় না, ঠিক আছে? তো চলো শুরু করতে চলেছি প্রথম অধ্যায় সম্পর্কে ধারণা। প্রথমে আগেই আমরা জেনে রাখা দরকার যে এই প্রথম অধ্যায় সম্পর্কে কি বলেছে। দেখো, প্রথম অধ্যায়ের নামই হচ্ছে অতীত স্মরণ, অর্থাৎ পাস্ট, অর্থাৎ পাস্টকে স্মরণ করতে বলেছে, অতীতকে স্মরণ করতে বলেছে, তাই তো? তো চলো শুরু করছি। অতীতকে স্মরণ করার জন্য আমাকে কি কি জিনিস জানতে হবে, প্রথমে তোমাদের বলে রাখি যে প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের প্রথম অধ্যায়টা যদি তোমাদের ভালো লেগে যায়, তাহলে আমি মনে করব যে ইতিহাসে তোমার একটা সত্যি ভালোবাসা আছে, বা ইতিহাসে তোমরা অনার্স নিতে পারবে এরকম টেন্ডেন্সি তোমাদের মধ্যে আছে। কারণ প্রথম অধ্যায়টা এমন ভাবে জায়গা না যে প্রথম অধ্যায়ের সাথে বাদ বাকি যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম যতগুলো অধ্যায় আছে, এই সমস্ত অধ্যায়ের কোনো মিল নেই। অর্থাৎ প্রথম অধ্যায়ের কনসেপ্ট সমস্ত চ্যাপ্টারের কনসেপ্টের থেকে একেবারে আলাদা। কারণ প্রথম অধ্যায় বিচার করে যে তুমি ইতিহাস পড়ছো না, বা তুমি ইতিহাসকে জানছো না, তুমি ইতিহাসটাকে তৈরি করছো। অর্থাৎ প্রথম অধ্যায় পড়তে গেলে তুমি হয়ে গেছো ঐতিহাসিক, মানে তোমাকে ইতিহাস রচনা করতে বলছে, তোমাকে ইতিহাস জানতে বলছে, তোমাকে ইতিহাসটাকে বুঝতে বলছে, তোমাকে ইতিহাসের উৎস সংগ্রহ করতে বলছে, তোমাকে ইতিহাসের সমস্ত দিককে তুলে ধরতে বলছে। আরো সোজা করে যদি বলি, ধরো তোমাকে দেয়া হলো যে তুমি তো 11 হরপ্পা সভ্যতা পড়েছো, নিশ্চয়ই পড়েছি, আমরা প্রত্যেকে পড়েছি। এবার তোমাকে বলা হলো যে হরপ্পা সভ্যতা সম্পর্কে তুমি তথ্য জোগাড় করো, তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই তুমি 4-5টা বই ঘাঁটবে, বই ঘেঁটে তুমি তথ্য নেবে, আরো বেশি হলে কি করবে, আরো বেশি থাকলে তুমি হয়তো সেই জায়গাটায় পৌঁছে যাবে যে জায়গাটায় হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। তুমি সেখানে গিয়ে সেই জায়গাগুলো সার্চ করবে, সেখান থেকে বিভিন্ন ধরনের মাথার খুলি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তারা যারা ইউজ করতো সেগুলোকে তোমরা নিশ্চয়ই বুঝবে, সেগুলো থেকে তোমরা কিন্তু ইতিহাস রচনা করতে আরো সুবিধা হবে। লাইব্রেরি যাবে, বিভিন্ন ধরনের বই পড়বে, সেখান থেকে বিভিন্ন উৎস সংগ্রহ করবে, পর্যবেক্ষণ করবে, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করবে, তারপরে তুমি তার ফলাফলে আসবে, তাই তো? তাই সেরকমই এই চ্যাপ্টারে তুমি কিন্তু ইতিহাস পড়ছো না, মানে এই চ্যাপ্টারে তুমি কিন্তু ইতিহাস স্টুডেন্ট হিসেবে পড়ছো না, এই চ্যাপ্টারে তুমি হয়ে গেছো একজন ঐতিহাসিক, মানে তোমাকে ইতিহাস রচনা করতে বলছে, তোমাকে ইতিহাসটাকে লিখতে বলছে, ঠিক আছে? তো চলো প্রথমে যেটা চলে আসছে, দেখো পৌরাণিক কাহিনী, প্রথম টপিক যেটা আমাদের আছে সেটা হচ্ছে পৌরাণিক কাহিনী। আচ্ছা, পৌরাণিক কাহিনী হচ্ছে এমন একজন গল্প কাহিনী যেটা সত্য এবং মিথ্যা উভয়ই হতে পারে। কি বললাম? পৌরাণিক কাহিনী সত্য এবং মিথ্যা উভয় কিন্তু হতে পারে, ঠিক আছে? এবং এই পৌরাণিক কাহিনী কিন্তু বিশেষত বিভিন্ন দেবদেবীর উপর নির্ভর করেই কিন্তু গড়ে ওঠে। কি বললাম? পৌরাণিক কাহিনী বিশেষত বিভিন্ন দেবদেবীর উপর নির্ভর করেই কিন্তু এই পৌরাণিক কাহিনীগুলি গঠিত হয়ে থাকে, ঠিক আছে? যেমন গ্রিক দেবতা জিউস,
যেমন হিন্দুদের ধর্মগ্রন্থে যে সমস্ত রামায়ণ মহাভারত আছে, বাইবেলে যীশু খ্রিস্টের বিভিন্ন কাহিনী আছে, তার মানে কি এই ধরনের গল্পগুলি হচ্ছে পৌরাণিক কাহিনী। আর এই পৌরাণিক কাহিনীগুলি সম্পর্কে তোমাকে জানতে হবে। বলে রাখি, এই পৌরাণিক কাহিনীগুলি কিন্তু তুমি কিন্তু তোমার দাদু ঠাকুমা বা তোমাদের যারা বয়স জ্যেষ্ঠ মানুষ তাদের কাছ থেকে তোমরা কিন্তু শুনে এসেছো, এবং শুনে এসে কিন্তু সেগুলো পরবর্তীকালে বইয়ে লেখা হয়েছে, এবং সেগুলোই কিন্তু বছরের পর বছর ধরে কন্টিনিউ সেটাই কিন্তু মানুষের মনে ঢোকানো হচ্ছে। তাই পৌরাণিক কাহিনীর যে সত্যতা আছে এটা কিন্তু বলা যায় না, এটা সত্য হতেও পারে আবার সত্য নাও হতে পারে। অর্থাৎ পৌরাণিক কাহিনী সত্য হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইন বিষয় পৌরাণিক কাহিনী, ঠিক আছে? তো নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে কিংবদন্তি। তাহলে আমরা পৌরাণিক কাহিনী সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি, নেক্সট চলে আসছে কিংবদন্তি। কিংবদন্তি জিনিসটা কি? কিংবদন্তি জিনিসটা হলো কোনো মানুষের উপর ভিত্তি করে এটা রচিত হয়। মানে কিংবদন্তির ইংরেজি শব্দ হচ্ছে লেজেন্ড। কি বললাম? লেজেন্ড, তাই তো? লেজেন্ড মানে কি? আমরা কাকে লেজেন্ড বলি? যে সমস্ত মানুষ হয়তো যুগে একটা হয়, অর্থাৎ যে সমস্ত মানুষের পরিমাণ সংখ্যায় অতিরিক্ত কম, এবং যে সমস্ত মানুষ সত্যি তার কর্মের দ্বারা তার কাজের দ্বারা সত্যি গোটা ভারত তথা গোটা বিশ্ব সমাজে দরবারে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকেই তো আমরা লেজেন্ড বলি, তাই তো? যেমন জীবন্ত লেজেন্ড যদি বলি তাহলে বলি সচিন তেন্ডুলকার, জীবন্ত লেজেন্ড যদি বলি তাহলে রিসেন্টলি মারা গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা সিনেমার। তাই এরা কি? এরা এক একজন হচ্ছে লেজেন্ড, তাই তো? অমিতাভ বচ্চন, এরা এক একজন লেজেন্ড। ঠিক সেরকমই প্রাচীনকালেও কিন্তু অনেক লেজেন্ডের আবির্ভাব ঘটেছিল। যেমন আমাদের হিন্দু পুরাণে শ্রীকৃষ্ণ অবতার হচ্ছে একটা লেজেন্ড। যেমন আমাদের কিংবদন্তিতে গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের গল্প আমরা প্রত্যেকেই শুনেছি। গোপাল ভাঁড় কিন্তু হচ্ছে একটা লেজেন্ড, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি তার কর্মকাণ্ডের দ্বারা বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম করে থাকে তাকে বলা হয় লেজেন্ড। তার যে বিভিন্ন কাজকর্ম যেটা গোটা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হচ্ছে সেটাকে বলা হয় লেজেন্ড। তার কর্মগুলোকে বলা হয়, কর্মকাজগুলোকে যিনি ভালোভাবে সম্পাদন করেন তাকে কি বলা হয়? লেজেন্ড। আর এই লেজেন্ড জিনিসটা কিন্তু আমরা জানতে পারি, এই লেজেন্ড ব্যাপারটা কিন্তু তাকে কাহিনীকে কেন্দ্র করেই হয়। অর্থাৎ লেজেন্ড এমন একটা বিষয় যে একটা ব্যক্তিকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত ঘটনাগুলি চলে। যেমন একটা সিনেমাতে কি হয়, সিনেমার নায়ক লেজেন্ড এটা আমি বলছি না, একটা সিনেমাতে কি হয় একটা নায়ককে কেন্দ্র করেই যেমন গোটা দৃশ্যটা চলতে থাকে, ঠিক সেরকমই লেজেন্ডকে কেন্দ্র করেই কিন্তু পুরো গল্পটা নির্ধারিত হয়। অর্থাৎ গোপাল ভাঁড় যদি আমরা পড়ি তাহলে গোপাল ভাঁড়ে অনেকগুলো ক্যারেক্টার আছে, কিন্তু মেন ক্যারেক্টার কে? গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের কর্মকাণ্ডে আমরা ভালো করে জানছি, তাই এখানে লেজেন্ড হচ্ছে গোপাল ভাঁড়। যেমন মহাভারত, মহাভারতে কে? শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ আছে, অর্জুন আছে, যুধিষ্ঠির আছে, ভীষ্ম আছে, অনেক অনেক ক্যারেক্টার আছে, কিন্তু সেখানে লেজেন্ড কে? সেখানে লেজেন্ড হচ্ছে শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণের অবদান সেই মহাভারতে সব থেকে বেশি। তাই কিংবদন্তি আমরা তাকেই বলবো যাদের যে সমস্ত গল্পে বা যে সমস্ত রচনাতে যাদের অবদান সব থেকে বেশি তাকে বলা হয় লেজেন্ড, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলে আসছি লোককথা। তিন নম্বর পয়েন্ট কি আছে? লোককথা। লোককথা মানে কি? লোককথা মানে হচ্ছে লোককথাগুলো ধর্মীয় হতে পারে, অলৌকিকও হতে পারে, পৌরাণিকও হতে পারে। এবার লোককথা কি? লোককথা হলো লোকের মুখে মুখে শুনে প্রচারিত হওয়া বিভিন্ন কথাগুলিকে বলা হয় লোককথা। যেমন বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, এটাও কিন্তু একটা লোককথা। কেমন? বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রে আমরা কি দেখেছি? বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রে আমরা দেখেছি যে পাখি, গরু, গাধা এরা প্রত্যেকে কিন্তু কথা বলছে, তার মানে কি ছোটদেরকে মনোরঞ্জন দিচ্ছে। আর লোককথার মাধ্যমে কি হয়, মানুষের মনে যে অতীতে যে মানুষের মনে যে একটা কল্পনা যে পশুরাও কথা বলতে পারে, পশুদের মধ্য থেকেও তাদের দুঃখ, কষ্ট, আনন্দ, তাদের জীবনধারার মধ্যেও যে বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে লোককথার মাধ্যমে তুলে ধরা হয়। এগুলো কিন্তু আমরা লোকের মুখে শুনে 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 এসছি, এবং এর যেমন লৌকিক কাহিনী হয় ঠিক সেরকমই লৌকিক কিন্তু সঙ্গীত হয়। যেমন লোকগীতি আমরা পড়েছি ঠিক সেরকমই লোকগীতিও কিন্তু আমরা পাই, এবং এর মধ্যে থেকে আমরা কি পাই, মানুষের প্রত্যেকটা যুগের মানুষের মনস্তাত্ত্বিক দিককেও কিন্তু এই লোককথা তুলে ধরতে অনেকটাই সাহায্য করে। এবং প্রত্যেকটা মানুষের অর্থাৎ লোককথার মাধ্যমে একজন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ইতিহাস কিন্তু আমরা জানতে পারি। অর্থাৎ সকাল থেকে শুরু করে রাত অবধি সে কিভাবে জীবন কাটায় তার বিভিন্ন ইতিহাস কিন্তু আমরা পেয়ে থাকি, যেগুলো আমাদের এই ইতিহাস রচনার ক্ষেত্রে বা অতীতকে স্মরণ করার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করে, ঠিক আছে?
84 নম্বরে দেখো কি বলছে, স্মৃতি কথা, কি বলছে, স্মৃতি কথা, তাই তো? এবারে স্মৃতি কথা জিনিসটা কি, স্মৃতি কথা মানে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি, ভালো করে শুনবে, প্রত্যেকটা ব্যক্তি, ধরো এই যে ব্যক্তিটার কথা আমি বলেছিলাম, এই ব্যক্তিটা অর্থাৎ তুমি হতে পারে, আমি হতে পারো, যে কোনো ব্যক্তি হতে পারে, তবে একটু বয়োজ্যেষ্ঠ হতে হবে, যে কোনো ব্যক্তি তার অতীতের বিভিন্ন স্মৃতিগুলিকে তার কিন্তু মাথার মধ্যে স্টোর করে রাখে। এটা আমরা প্রত্যেকেই জানি, তাই তো, যে অতীতের বিভিন্ন কথাগুলিকে কোনো ব্যক্তি মাথার মধ্যে স্টোর করে থাকে। সেগুলো কি হয়, যখন আমরা অনেকদিন পর শুনতে যাই তাদের কাছে, তখন তারা কি করে, সেই পুরনো কথাগুলোকে মাইন্ডে জমা রাখে, এবং সেই মাইন্ডে জমা রেখে সেই পুরনো কথাগুলিকে আমাদের সামনে তুলে ধরে। এটাকেই বলা হয় লোক স্মৃতি কথা, অর্থাৎ পুরনো দিনের যেগুলো ঘটে গেছে মানুষের জীবনে, সেই স্মৃতিগুলি মাথার মধ্যে জমা হয়ে থাকে। সেই স্মৃতিগুলিকে যখন আমরা আবার জানতে চাই, তারা যখন সেই কথাগুলোর মাধ্যমে সেই কথাগুলো আমাদেরকে বলে, সেগুলোকে বলা হয় স্মৃতি কথা। মানে তোমরা যখন দাদু ঠাকুমার কাছে যাও, তখন তোমরা জিজ্ঞেস করো, আচ্ছা দাদু বলো তো 1970 সালে তুমি কি করতে, বা দিদা বলো তো 1980 সালে তুমি কি করতে, তখন তোমরা, তখন দিদা দাদু কি করতো, পুরোনো দিনের সেই কথাগুলোকে মনে করতো, যে হ্যাঁ আমরা হেঁটে হেঁটে স্কুল যেতাম, তখন আমাদের সাইকেল আসেনি, তখন আমাদের টিভি আসেনি, তখন আমাদের ইলেকট্রিক বিল আসেনি, আমাদের একটা গাছ ছিল, সেই গাছে অনেক খেজুর হতো। তার মানে কি, এই পুরোনো কথাগুলিকে তোমার দাদু দিদা কি করছে, স্মৃতিতে নিয়ে আসছে, এবং স্মৃতিতে নিয়ে এসে সেই কথাগুলিকে তোমাদের সামনে তুলে ধরছে, আর এটাকেই বলা হচ্ছে স্মৃতি কথা। ঠিক আছে, তাই স্মৃতি কথার মাধ্যমে কিন্তু বহুদিন যেহেতু সেগুলো, অনেকদিন আগে যেহেতু সেগুলো ঘটে যায়, তাই পুরো কথাগুলো কিন্তু মনে থাকে না, কথাগুলো অনেকটা ঝাপসা আকারে কিন্তু আমাদের মনে আসে। এবং একটা সমস্যা দেখা যায় স্মৃতি কথার ক্ষেত্রে, যে পুরো ঐতিহাসিক তথ্য সঠিকভাবে কিন্তু পাওয়া যায় না, কারণ যিনি বলছেন কথাটা তার বহু আগে ঘটে গেছে জিনিসটা, এবং তার জীবনে আরো অনেক জিনিস কিন্তু এসছে, সেগুলোকেও কিন্তু তাকে মাথায় স্টোর করে রাখতে হচ্ছে। তাহলে আমি যখন দাদু দিদার কাছ থেকে 1970 বা 76 সালের কাহিনী জানতে চাইলাম, তখন কি তার মনে আছে, যতটা মনে আছে ততটা তিনি কি করেন, তার মনের আকার ইঙ্গিতে বা মনের ভাবনা যতটা পারেন নিয়ে আসেন, এবং এসে তা আমাদের সামনে কি করেন, তুলে ধরেন। ঠিক আছে, এবার চলে আসি মৌখিক ঐতিহ্যতে। ঠিক আছে, এবারে মৌখিক ঐতিহ্য জিনিসটা কি, মৌখিক ঐতিহ্য জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মৌখিক ঐতিহ্য হলো হচ্ছে একটা সাংস্কৃতিক বিষয়, কারণ এটা প্রজন্মের পর প্রজন্ম কিন্তু লোকের মুখে মুখে শুনে 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 প্রচারিত হয়ে আসছে, ফলে এর কিন্তু কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, কারণ মৌখিক ঐতিহ্যের ক্ষেত্রে কোনো কিন্তু বই বা কোনো খাতা কিন্তু পাবলিশ করা হয় না, সেই কারণে মৌখিক ঐতিহ্য সর্বদাই মুখে 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 যুগের পর যুগ ধরে প্রচারিত হয়ে আসছে। মানে আজ থেকে 50 বছর আগে আমার দাদুরা যে গল্প করতো, আমি যে গল্পটা করছি, আজ থেকে 50 বছর পরেও আমাদের যে পরবর্তী প্রজন্ম সেই গল্পটাও করবে। কারণ কি করবে, কেন করবে, কারণ সেটা কিন্তু লিখাও নাই, সেটা মুখে মুখে প্রচারিত হয়ে আছে, অর্থাৎ সেগুলোর হয়তো কিছু কারণ আছে, বা যেগুলো খুব ইন্টারেস্টিং বিষয় আছে, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম মানুষ কিন্তু মনে রাখার চেষ্টা করে। ঠিক আছে, এবং এই মৌখিক নীতিগুলি কিন্তু মৌখিক ইতিহাসের কিন্তু একটা অংশ বিশেষ, এবং এই মৌখিক ঐতিহ্য অতীত স্মরণের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইতিহাস লিখাতে, ইতিহাসকে পর্যবেক্ষণে, ইতিহাসকে মর্যাদা দিতে, ইতিহাসকে একটা বড় জায়গায় নিয়ে যেতে। ঠিক আছে, তো মৌখিক ঐতিহ্য অব্দি পড়ে দিলাম। এইবার চলে আসছি দেখো গুরুত্বপূর্ণ টপিক যেটা, সেটা হচ্ছে পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। এবারে পেশাদারী শাখাটা কি, তাই তো, পেশাদারী শাখা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মানে ইতিহাসকে পড়তে গেলে বা ইতিহাসকে জানতে গেলে আমরা কি কি লাভ পাই, মানে ইতিহাস পড়ে আমরা কি কি লাভ পেয়ে থাকি, ইতিহাসের মাধ্যমে আমরা কি কি জিনিসের লাভ পেয়ে থাকি, এটা জানবো পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে ইতিহাস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে অতীতের আয়না, অর্থাৎ একজন ব্যক্তি তার অতীতকে মনে করতে চাইলে কি হয়, তাকে তো অতীতকে স্মরণ করতে হয়, আর অতীত কি করে আয়না হিসেবে, ইতিহাস কি করে আয়না হিসেবে নিজেকে দাঁড় করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আয়নাতে নিজেকে দেখে তাহলে সে তার অতীতের সমস্ত জিনিস যাতে মনে করতে পারে, তাই ইতিহাসকে বলা হয় অতীতের আয়না, অর্থাৎ যে আয়নার দিকে তাকালে অতীতের সমস্ত ঘটনা মনে পড়ে যায়, তাই একে বলা হয়, ইতিহাসকে বলা হয় অতীতের আয়না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবং ইতিহাস পড়ে আমাদের জ্ঞানের বিকাশ হয়, ইতিহাস পড়ে আমরা প্রাচীনকাল মধ্যযুগ সম্পর্কে জানতে পারি, ইতিহাস পড়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি, এবং ইতিহাসের মাধ্যমে একটা কি হয়, ইতিহাসের মাধ্যমে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি, মানে
তুমি যখন প্রথমে ইলেভেনে উঠেছিলে প্রথমে কি তোমাকে গান্ধীজি নেতাজি পড়ানো হয়েছিল? নিশ্চয় হয়নি। প্রথমে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, তারপরে হচ্ছে আর্য সভ্যতা, তারপরে গুপ্ত যুগ, মোগল যুগ, এগুলো পড়ানো হয়েছিল। তার মানে ইতিহাস যদি আমরা পড়ি তার ইতিহাসে কিন্তু আমরা একটা ধারাবাহিকতা কিন্তু একটা অবলম্বন করতে পারবো। আর কি পারবো? ইতিহাস পড়ার মাধ্যমে আমরা কিন্তু বর্তমানের ভিত্তি নির্মাণ করতে পারবো, মানে বর্তমান যুগের ইতিহাস কেমন এবং আগেকার যুগের যে ইতিহাস কেমন ছিল তার একটা পার্থক্য করতে পারবো, তার একটা ডিভাইন করতে পারবো। তাই ইতিহাস কিন্তু পেশাদারী শাখা হিসেবে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। আর একটা বিষয় মনে রাখবে, ধর্মীয় জীবনে ইতিহাসের একটা বড় ভূমিকা রয়েছে, কারণ এই ইতিহাস কিন্তু কিভাবে ধর্মের সৃষ্টি হয়েছে, কিভাবে মানুষ বিভক্ত হয়েছে, এই ধরনের কথা কিন্তু বলে দেয়। এবং ইতিহাস কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করে, ইতিহাস কি করে মানুষের মনে জাতীয়তাবাদের বিকাশে প্রভাব বিস্তার করে, এবং ইতিহাস কি করে সঠিক তথ্য নিরূপণে সাহায্য করে, কারণ ইতিহাস সঠিক তথ্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, যাতে মানুষ অতীতকাল সম্পর্কে জানতে পারে, মানুষ যেন অতীতকালকে কাজে লাগিয়ে বর্তমানকে দিয়ে ভবিষ্যৎকে সুন্দর করতে পারে সেই কথা কিন্তু তারা জানতে পারে। এবং দুর্যোগ সম্পর্কে সতর্কতা আমরা পেয়ে থাকি, মানে প্রাচীনকালে কোনো দুর্যোগ হয়েছিল সেটা আমরা ইতিহাস পড়ে জানতে পারি, ভবিষ্যতেও তো হতে পারে সেই দুর্যোগটা, তাহলে সেই দুর্যোগটা যদি ভবিষ্যতে হয় তার জন্য কি কি প্রকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই সমস্ত বিষয়গুলি আমরা কোথা থেকে পাই? পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের যে গুরুত্ব একটা সেখান থেকে আমরা কিন্তু পেয়ে থাকি। চলে আসছি পরবর্তী টপিকে, যে টপিকটার নাম হচ্ছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, মানে আধুনিককালে আমরা ইতিহাসটাকে লিখবো কেমন করে। আধুনিককালে যদি আমাদের ইতিহাসটাকে লিখতে দেওয়া হয় তাহলে হঠাৎ করে বলা হলো, ধরো তোমাকে বলা হলো যে একটা ইতিহাস আপনি লিখে দেখান, একটা বই দিয়ে দেওয়া হলো ইতিহাসটাকে লিখে দেখান, আপনি মোগল যুগের ইতিহাসটা একটু লিখে দেখান, পারবা? হঠাৎ করে তো পারবা না, কারণ তোমার কাছে বই নাই, তোমার কাছে কিছুই নাই, তুমি পারবা কি করে? তার মানে এ থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের তিনটে যুগ আছে, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ এবং আর একটা হচ্ছে আধুনিক যুগ, তাই তো? তাহলে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, তাই তো? আর প্রাচীন যুগের ক্ষেত্রে ইতিহাস লেখার পদ্ধতি ছিল আলাদা, মধ্যযুগের ক্ষেত্রে ইতিহাস লেখার পদ্ধতি ছিল আলাদা, এবং আধুনিক যুগের ক্ষেত্রেও কিন্তু ইতিহাস লেখার পদ্ধতিটা পুরোটাই কিন্তু আলাদা, তাই তো? এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক যুগের ইতিহাস লেখার পদ্ধতিটা নিশ্চয় প্রাচীন যুগের মতো হবে না, আধুনিক যুগের ইতিহাস লেখার পদ্ধতিটা নিশ্চয় মধ্যযুগের মতো হবে না। তার মানে আধুনিক যুগের ইতিহাস লেখন পদ্ধতি সবার থেকে আলাদা, সবার থেকে অন্যরকম। তাহলে এটা আমরা জানবো কি করে? তার জন্য আমাকে কি করতে হবে, ইতিহাসকে জানতে গেলে, অর্থাৎ তোমাকে যে কাজটা দেওয়া হলো যে তোমাকে মোগল যুগের ইতিহাসটাকে জানতে হবে, তোমাকে কি করতে হবে, তার জন্য উৎস সংগ্রহ করতে হবে, যে কোন কোন বই ঘাটলে আমি মোগল যুগ সম্পর্কে লিখতে পারবো। আর কি করতে হবে? তুমি যদি উদাহরণগুলোকে মনে করে রাখো তাহলেও কিন্তু তুমি পারবে। আর কি পারবে? যে উৎসগুলো তুমি পড়েছো সেগুলোকে শ্রেণীবিভাগ করতে হবে, অর্থাৎ মোগল যুগে তো অনেক রাজা রাজত্ব করে গেছে, তাই প্রত্যেকটা রাজার সময়কালে কোন ঘটনা ঘটেছিল, প্রত্যেকটা রাজার সময়কালে কি কি হয়েছিল সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। আর কি করতে হবে? তুমি যে সোর্সগুলোকে পেয়েছো সেগুলো ঠিক না ভুল, ভুলও তো হতে পারে, তাই সেই সোর্সগুলোকে নিয়ে তোমাকে সত্যতা যাচাই করতে হবে। এবং কি করতে হবে? ইতিহাসকে পড়তে গেলে বা ইতিহাসকে জানতে গেলে তার কার্যকরণ পদ্ধতি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ যে ইতিহাসটা আমি লিখবো বা যে ইতিহাসটাকে আমাকে লিখতে দেওয়া হচ্ছে। আমি একটু আগে বললাম যে প্রথম অধ্যায় তুমি হচ্ছে ঐতিহাসিক, তুমি ইতিহাসটাকে রচনা করবে, তাই তুমি যখন ইতিহাসটা রচনা করবে তার একটা কার্যকরণ পদ্ধতি এবং একটা ব্যবহারিক পদ্ধতি আছে, অর্থাৎ ইতিহাসটাকে আমি কিভাবে কাজ করাবো যেটা মানুষের মনে ইন্টারেস্টিং লাগবে, এবং ইতিহাসটাকে সাধারণ মানুষ যারা আমার বইটা পড়বে তারা কিভাবে সেটাকে ব্যবহার করবে। তাই কার্যকরণ এবং ব্যবহারিক এই দুটো পদ্ধতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ইতিহাস রচনার ক্ষেত্রে বা আধুনিক যুগের ইতিহাস লিখতে গেলে সবসময় কার্যকরণ এবং ব্যবহারিক পদ্ধতিকে মাথায় রেখে তারপরে লিখতে হয়। দেখবে বাজারে তো অনেক বই আছে, কিন্তু সব বই কি সমান না? কিছু কিছু স্পেসিফিক বই আমাদের মনে আকর্ষণ যোগায়, কারণ সেই বইগুলোর কার্যকরণ এবং ব্যবহারিক পদ্ধতিগুলি খুবই গুরুত্বপূর্ণ, খুবই উন্নত। সেই কারণে আধুনিক ইতিহাস লেখন পদ্ধতি কিছুটা হলেও প্রাচীন যুগ এবং মধ্যযুগ সম্পর্কে আলাদা, এবং সেটাই আমরা কিন্তু এই প্রশ্নের মধ্য দিয়ে আমরা পরবর্তীকালে এটাই আলোচনা করব। চলে আসছি লাস্ট টপিকে, যেটা দেখো এখানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক, সেটা হচ্ছে জাদুঘরের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো। এবারে জাদুঘরের শ্রেণী বিভাগটা কি জিনিস, তাই তো?
দেখবে তোমরা মিউজিয়াম গেছো কলকাতার মিউজিয়াম, আশা করি তোমরা প্রত্যেকেই গেছো কলকাতার মিউজিয়ামে, দেখবে মিউজিয়ামে কি হয়, মিউজিয়ামে প্রাচীনকালে বিভিন্ন বিষয়কে সংরক্ষণ করা হয়ে থাকে, কারণ মিউজিয়ামের মাধ্যমে আমরা প্রাচীনকালের বিভিন্ন জিনিস যেগুলো আমরা হয়তো বইয়ে পড়েছি সামনে চোখে কোনোদিনও দেখিনি সেগুলোকে সংরক্ষণ করা হয়, এবং যার ঐতিহাসিক মূল্য গোটা দেশ তথা গোটা বিশ্বের ইতিহাসে সত্যি একটা প্রাচীন এবং অমূল্য, যেটা আর কোথাও আমরা খুঁজে পাবো না। ঠিক আছে, এইবার এই মিউজিয়ামের ক্ষেত্রে দুই ধরনের ব্যক্তি দেখা যায়, একটা হচ্ছে নৃতাত্ত্বিক আর আরেকটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক। কি বললাম, একটা নৃতাত্ত্বিক এবং একটা প্রত্নতাত্ত্বিক। নৃতাত্ত্বিক আমরা কাকে বলবো এবং প্রত্নতাত্ত্বিক আমরা কাদেরকে বলবো? নৃতাত্ত্বিক মানে হচ্ছে যারা মানুষের হাড় কঙ্কাল কমা খুলি নিয়ে গবেষণা করে তাকে বলা হয় নৃতাত্ত্বিক বা নৃতত্ত্ববিদ, তাকে কি বলা হয়, নৃতাত্ত্বিক বা নৃতত্ত্ববিদ। ঠিক আছে, আর প্রত্নতাত্ত্বিক আমরা কাদেরকে বলি, যারা মানুষের জিনিসগুলো বাদ দিয়ে যেমন মাটির কলসি পেলো একটা মাটি থেকে পেতেই পারে, বা কি কি পেলো, ধরো পাথরের মূর্তি পেলো মাটি খুঁড়ে পেতেই পারে, তাহলে এগুলো নিয়ে যারা খুঁজে পায় তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। অর্থাৎ নৃতাত্ত্বিক কারা, যারা মানুষের হাড় কঙ্কাল খুলি নিয়ে গবেষণা করে তাদের বলা হয় নৃতাত্ত্বিক, আর প্রত্নতাত্ত্বিক কারা, যারা মাটির কলসি পাথরের মূর্তি এই সব জিনিসগুলো যেগুলো জীবাশ্ম এই ধরনের জিনিসগুলো যারা পেয়ে থাকে তাদেরকে কি বলা হচ্ছে, প্রত্নতাত্ত্বিক। এবং এই নৃতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিকরা মিউজিয়ামে কিন্তু অনেক কিছু পড়ে থাকে, কারণ মিউজিয়ামের মাধ্যমে আমরা কিন্তু প্রাচীন মধ্য আধুনিক সমস্ত যুগের তত্ত্ব কিন্তু আমরা পেয়ে থাকি। এবং মিউজিয়াম আমাদের যে জিনিসগুলো আমরা বিশ্বাস করি না সেগুলো সম্পর্কে বিশ্বাস আনায় এবং তার সম্পর্কে সাল তারিখ সহ বহু তথ্য কিন্তু আমরা তাদের মাধ্যমে পেয়ে থাকি। এবার মিউজিয়াম বহু ধরনের হয়ে থাকে, যেমন সামরিক মিউজিয়াম হয়ে থাকে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যে মিউজিয়াম ব্যবহার করা হতো বা যুদ্ধক্ষেত্রে সেনারা যে ধরনের জিনিস ব্যবহার করা হতো প্রাচীনকালে সেগুলোকে বলা হতো সামরিক মিউজিয়াম। সামুদ্রিক মিউজিয়ামও আছে, ওটা কেমন, সমুদ্রের যে সমস্ত প্রাচীন জিনিসপত্র ব্যবহার করা হতো সেগুলোকে বলা, সেগুলো যে সংরক্ষণ করা হয় সেগুলোকে বলা হয় সামুদ্রিক মিউজিয়াম। এরকম কিন্তু বহু ধরনের মিউজিয়াম সম্পর্কে আমরা পড়বো, মিউজিয়াম কাকে বলে, মিউজিয়ামের উৎপত্তি কোথা থেকে এসছে, মিউজিয়ামের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, মিউজিয়াম থেকে আমরা কি কি পেয়ে থাকি, উৎস পেয়ে থাকি, তথ্য পেয়ে থাকি, আমরা গবেষণার বিভিন্ন দিক খুঁজে পেয়ে থাকি, মিউজিয়াম আমাদের জ্ঞানের বিকাশে সাহায্য করে, মিউজিয়াম আমাদের মনের বিশ্বাস জন্মাতে সাহায্য করে ইতিহাসের উপরে, এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু আমরা ইতিহাস থেকে বা মিউজিয়াম থেকে কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো আজকের মতো চলি, তবে যাওয়ার আগে তোমাদের আবারও মনে করে দিতে চাই, তোমরা অনেকেই আমাকে প্রতিনিয়ত ফোন কল করছো এবং SMS করে বলছো যে স্যার আমরা ভিডিও তো পেয়ে যাচ্ছি, আমরা নোটস কি করে পাবো, আমরা বিগত 5 বছরের প্রশ্ন উত্তর কি করে পাবো, কিভাবে আমরা MCQ SCQ সলভ করবো। এই বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8509456622। এই নাম্বারে পাঠিয়ে দাও তোমার নাম, তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই গ্রুপের লিংকে যুক্ত হয়ে গেলে তুমি সপ্তাহে 2 দিন করে ক্লাস, MCQ SCQ সলভ, বিগত 5 বছরের প্রশ্ন উত্তর সলভ, টেস্ট পেপার সলভ, নমুনা টেস্ট পেপার সলভ, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা এখানে সাবজেক্ট স্পেসিফিক টিচার দ্বারাও কিন্তু ক্লাস পেয়ে যাবে, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃতের মতো এই সমস্ত বিষয়ের সুবিধা। আর লাস্টে যে কথাটা তোমাদের আমি বলতে চাইবো, তোমরা যারা চাইছো যে আমরা পরীক্ষাতে র্যাঙ্ক করবো, আমরা বড় জায়গায় যাবো, তারাই শুধুমাত্র এখানে অ্যাডমিশন নাও, কারণ আমাদের লক্ষ্য তোমাদেরকে র্যাঙ্ক করানো, আমাদের লক্ষ্য তোমাদেরকে বড় জায়গায় পৌঁছানো। পারবে তো বড় জায়গায় যেতে, কথা দাও, কমেন্ট বক্সে জানাও যে স্যার আমরা বড় জায়গায় যাবো, আমরা সত্যি মানুষের মতো মানুষ হবো, শুধু একটু আমাদের সাহায্য করুন। অবশ্যই আমরা সবসময় তোমাদের সাথে আছি, সবসময় তোমাদের পাশে আছি, এইভাবে পড়াশোনা করো, অনেক বড় জায়গায় যাবে, এটা আমাদের বিশ্বাস। তো চলো আজকের মতো চলি, নমস্কার।